চক্রবর্তী স্পেশাল, আমি কিন্তু চলে যাচ্ছি কিছুক্ষণের মুহূর্তে, তবে পৃথিবী ছেড়ে নয় তোমাদের ছেড়ে। মাত্র এক সপ্তাহ 10 দিন আগে আমি দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং এ ছিল 9 ডিগ্রি টেম্পারেচার এবং শিলিগুড়িতে ছিল 18 ডিগ্রি। এখন 10 দিনে কিন্তু ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তখনও যেই হাল হয়েছিল এইবারও সেই হাল। এই বাচ্চা মোবাইল ছাড়া খায় না, ফ্যামিলির সঙ্গে থাকলে বোঝাই যায় না যেটা ট্রেন জার্নি না বাড়িতে আছি। পাশের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে কলকাতা থেকে ডিব্রুগড়ের এক্সপ্রেস। আর যারা এই ট্রেনে করে যারা দার্জিলিং সিকিম গ্যাংটক যারা ঘুরতে যেতে চান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন। হ্যাঁ, কুকুর কোথায়? কুকুর নেই এখানে। আজকে জার্নি করবো 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেসে। আমার গন্তব্যের শুরুটা ছিল হাওড়া স্টেশনের সামনে থেকে। থাম্বনেলে না থাকলেও ভিডিও 30 সেকেন্ড দেখলে বোঝাই যায় আজকের ট্রিপে আমি একা নই। একা থাকলে হয়তো র্যাপিডো বাইক কিংবা বাসে ভিড়ের গুঁতো খেয়ে পৌঁছে যেতাম শিয়ালদহ স্টেশনে। কিন্তু যখন ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে হয় তখন শেয়ারিং তো দূরে থাক, এমন 250 টাকা দিয়ে রিজার্ভে যাওয়াই শ্রেয়। কারণ বউ বাচ্চা নিয়ে ট্রাভেল করলে নিজেকে ব্লগার কম, কুলি লাগে বেশি। বড় লাগেজ, বউ বাচ্চা, ক্যামেরা ক্যারি করে, পকেট মানি খরচ করে, আবার বাসে ঠেলাগুতো খাওয়া, উফ, ভাবলেই জীবনের আয়ু 1 বছর কমে যায়। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড নুন। এখন বাজে দুপুর 2। আজকে আবার চললাম উত্তরবঙ্গে, কিন্তু আজকে আমি যাচ্ছি দিনের বেলা ট্রেনে, দুপুরের 13141 তিস্তা তোর্সা এক্সপ্রেসে করে। আজকে শিয়ালদহ থেকে আমি রওনা হব এনজিবি পর্যন্ত। আজকের এই ট্রেনের টিকিট প্রায় আমি নেয় করে 20 দিন আগে থেকে কেটে রেখেছি, তো কাজেই টিকিট কাটার কোনো ঝামেলা নেই এখানে এসে। আর ট্রেন এখানে 1 ঘন্টা আগে থেকে অলরেডি দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে। একটা জল দেবেন আর ম্যাঙ্গো ফ্রুটি দেবেন, ঠান্ডা দেবেন, নর্মাল জল দেবেন। যারা দিনের বেলার এই এক্সপ্রেসে করে উত্তরবঙ্গ যেতে চান তাদের জন্য এই ট্রেনটা একটা ভালো অপশন হতে পারে। কারণ জেনারেলে বেশি সেই রকম ভিড় নেই, এখানে এসে আরামে এখানে সিটে বসাই যায় যদি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে আসা যায়। আজকে আমার টিকিট এসিতে বুক আছে, 3rd AC, প্রায় অনেকদিন আগে টিকিট কেটে রেখেছিলাম, কাল পর্যন্ত RAC দেখাচ্ছিল। আজকে মোটামুটি ওই ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে যখন চার্ট প্রিপেয়ার হয় তখন টিকিট কনফার্ম হয়ে গেছে মোটামুটি। আর আমার B1 সিট পড়েছে 3rd AC। ট্রেনের একদম শেষ ভাগে ছিল অনেকগুলো জেনারেল কোচ, আর পরে একদম অনেকগুলো স্লিপার লাইন ধরে, আর আমাদের যে AC কোচ সেটা একদম ট্রেনের একদম প্রথম ভাগে পড়েছে। মানে অনেকটা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর আগেই বলে দিই এই ট্রেনে কিন্তু প্যান্ট্রির কোনো ব্যবস্থা নেই, সেটা বাড়ি থেকে আসার আগে আমি চেক করে দেখে নিয়েছিলাম, সেই জন্য খাবার আগে থেকেই আমার সাথে নিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে B4, এটা B3, আগে রয়েছে B1, এটাই হচ্ছে B1 কোচ। আর লাগেজ আজকে প্রচণ্ড ভারী। আগে থেকে বার্থ চুজ করা থাকলে RSA টিকিট কনফার্ম হলে 90% চান্স থাকে সাইড লোয়ার কিংবা সাইড আপার সিট পড়ার, যেটা আমার সাথেও হয়েছিল। পাশে 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস। ঠিক 3:01 শিয়ালদহ স্টেশনের 12 নম্বর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এটা শিয়ালদা বামানহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটার সময় আছে রাত্রি 7:40। শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনেই দেখেছি প্যান্ট্রি গার্ডের সুবিধা কমই রয়েছে। এর আগে দার্জিলিং মেলে করে গিয়েছিলাম উত্তরবঙ্গ, তাতেও ছিল না, আর আজকের এই ট্রেনেও নেই। ট্রেন ছাড়ার সাথে সাথে নিয়ে নিয়েছি গরম গরম চা, চা মোটামুটি ট্রেনের মধ্যে সবসময় পাওয়া যায়। আর বাড়ি থেকে নিয়ে আসছিলাম, বানানো হচ্ছে রুটি, এখানে হচ্ছে পরোটা, আর এখানে ডিমের তড়কাটা নিয়েছি শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে। তো তড়কা আর হচ্ছে তড়কা নেই, মানে আগের বারেও যখন আমি দার্জিলিং গিয়েছিলাম তখনও যেই হাল হয়েছিল এইবারেও সেই হাল, মানে প্লাস্টিকের মধ্যে পুরো মাখামাখি অবস্থায়। আমার সাথে আছে আজকে আমার ছোট্ট সোনা ঋষভ আর আমার হচ্ছে যে মিসেস, এই জন্যই আজকের লাগেজ এত ভারী নিয়ে আসতে হয়েছে সঙ্গে। না হলে জেনারেলি আমি কোথাও জার্নি করলে আমি সাথে খালি ফিডব্যাক থাকে, ফিডব্যাক ছাড়া বেশি কিছু নিই না, কারণ ব্লগের সময় পিঠে ব্যাগ ছাড়া হাতে যদি একটা ব্যাগ থাকে না ব্লগিং করতে প্রচণ্ড অসুবিধা হয়। আমি বিয়ে করেছি আসলে উত্তরবঙ্গে, মানে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, NJP থেকে 3-4টে স্টেশন, তো ওখানেই আজকে যাচ্ছি। হাই গোরদা, হাই গোরদা, হাই হাই। এখন টিটাগড় ক্রস করছি। এই ট্রেনের কিন্তু শিয়ালদহ থেকে ছেড়ে আসার পরে প্রথম হল্ট রয়েছে একদম সোজা নৈহাটি জংশনে। সংসার করতে হলে বউয়ের হাতে মার আর বউয়ের হাতে খাবার, দুটোই এনজয় করতে হয়।
এখন ঘড়িতে বাজলো 3:47 আর এটা এখন চলে আসছি আমরা নৈহাটি জংশনে। 3:53 এই নৈহাটি জংশনে সময় ছিল, 5 মিনিট অ্যাডভান্সে পৌঁছে দিয়েছে আর এখানে 5 মিনিট দাঁড়াবে, মানে টোটাল 10 মিনিট ট্রেন এখানে দাঁড়িয়ে থাকবে। আর নৈহাটি এটা হচ্ছে বড় মায়ের জন্য বিখ্যাত। আগে নমো এই বদমাস, তুই মোবাইল দেখবে? ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার একটা মজাই আলাদা। এই বাচ্চা মোবাইল ছাড়া খায় না, এখানে মোবাইল দেখছে, মোবাইল দেখে দেখে এই খাবারটা খাবে। আর এটা হচ্ছে স্যারিল্যাক, সকাল 10টার সময় বাড়ি থেকে খেয়ে আসছিল, তারপর বাস জার্নি করে হাওড়া, হাওড়া থেকে আবার ট্যাক্সি করে শিয়ালদা, এখন বিকেল 4:00 বাবা খেয়ে নাও। খাবে না? না কেন, কীভাবে খাবে? এই ট্রেনের দ্বিতীয় হল্ট ব্যান্ডেল জংশন, মাঝে 3টা ইন্টারমিডিয়েট স্টেশন, তারই মাঝে বেশ কয়েকটা লোকাল এক্সপ্রেস ট্রেনকে ক্রস দিয়ে ব্লগিং সাইডে রেখে ট্রেনের মধ্যে বাবা হওয়ার কঠিন কর্তব্য পালন করতে করতে পৌঁছেছিলাম ব্যান্ডেলে, যেটা বাড়িতে কাজ এবং সময়ের অভাবে করি না বললেই চলে। ঘড়িতে 4:22, এটা ব্যান্ডেল জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। ব্যান্ডেলে 4:20 টাইম ছিল, 4:22 মানে 2 মিনিট লেট করেছে, মাত্র 3 মিনিট হল্ট করেছে। খেলনা নেবে? ও দাদা তোমার খেলনা লাগবে? এরপরে 4:57 আসতে চলেছে অম্বিকা কালনা। এসির ভেতরে বসে ঠান্ডাটা বোঝা যায় না, বাইরে মারাত্মক ঠান্ডা, কত কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছেন। এই মাত্র 1 সপ্তাহ 10 দিন আগে আমি দার্জিলিং গিয়েছিলাম, দার্জিলিংয়ে ছিল 9 ডিগ্রি টেম্পারেচার এবং শিলিগুড়িতে ছিল 18 ডিগ্রি। তো এখন 10 দিনে কিন্তু ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মারাত্মক ঠান্ডা এখানে কলকাতাতেই। মাত্র 2 মিনিট লেট করে পৌঁছে দিয়েছে অম্বিকা কালনাতে, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকেও কিন্তু অনেক মানুষই ওঠে। এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, মাত্র এখানে 1 মিনিট হল্ট আছে, এক্ষুনি ছেড়ে দেবে। জাস্ট প্ল্যাটফর্মে নেমে ক্যামেরাটাকে মুছিয়ে ধরেছি, সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে লেটে পৌঁছলেও ট্রেন কিন্তু 1 মিনিটই দাঁড়িয়েছে। এখন সন্ধে হয়ে আসছে, এরপর থেকে যতগুলো স্টেশনের উপর দিয়ে ট্রেনটা ক্রস করবে সব অন্ধকার। ট্রেনের মধ্যে হজমের জন্য অনেক কিছু পাওয়া যায়, সব থেকে ভালো যেটা হজম হবে, গ্যাস অ্যাসিডিটি পুরো কেটে যাবে, সেরকম কি আছে? ভালো আছে না? এটা কি তেতুল না, কোনটা খাওয়ালো না এখন? এটা কত? 100। এরপর মাত্র 2 মিনিট লেট করে 5:18 পৌঁছই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, যেটা ছিল এই ট্রেনের 4 নম্বর হল্ট। এখানে দাঁড়ানোর সময় মাত্র 2 মিনিট। আরও কিছুক্ষণ সময় কাটানোর পরে এই ট্রেনের 5ম হল্ট কাটোয়া জংশনে পৌঁছেছিলাম 5:55। এখানে নির্দিষ্ট সময়ের 7 মিনিট আগেই পৌঁছেছিলাম। এই ট্রেনে পানীয় জলের অভাব থেকে ট্রেনের সাফ সাফাই, প্রত্যেক 15 মিনিটে একবার করে চায়ের রাউন্ড মেরে যাওয়া ইত্যাদির একদমই কমি নেই। লেবু চা, দুধ চা, কফি বলেন। একটা কফি দাও, একটা চা দাও। ট্রেনের মধ্যে খাবার দাবারের অভাব নেই, মানে যখন থেকে ট্রেনে উঠেছি তারপর থেকে এখন পর্যন্ত। 6:20 সালার ক্রস করলো, রাত্রে খাবারের জন্য কিন্তু অর্ডার আনতে আসছিলো। ট্রেনে যদিও প্যান্ট্রি নেই কিন্তু খাবার জন্য জিজ্ঞেস করছে, এটা একটা ভালো জিনিস। আমি হচ্ছে খাবার অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি, আমার হচ্ছে খাবার তোলা হবে মালদা থেকে, মালদা থেকে এই ট্রেনের হচ্ছে খাবারের অপশান আছে, মানে ফুডের অপশান অনলাইন থেকে, অনলাইনে অর্ডার দিয়েও দিয়েছি, ক্যাশ অন ডেলিভারি করেছি। তো খাবার কেমন হবে সেই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ভালো হতে পারে খারাপ হতে পারে, সেই জন্য একটা খাবার অর্ডার দিয়েছি দুজনের, বিরিয়ানি নিয়েছি। তো খাবারটা আসুক কেমন সেটা আপনাদের দেখাবো। 1 কাপ চা নিয়েছি এখান থেকে, ট্রেনের মধ্যে আসছিলো বিক্রি করতে, একটা চায়ের দাম নিচ্ছে 20 টাকা, কিন্তু এই ট্রেনেও আমি 10 টাকা দিয়ে খেয়েছি এর আগে। দুটো এরকম চায়ের কিট দিয়ে দিয়েছে, জিজ্ঞেস করলাম দাদাকে যে দুটো কেন দিয়েছে, বললো দুটোই দেওয়া হয়। তো পরে বুঝতে পারলাম যে এটা 20 টাকা। কফি নেওয়া আছে, কফির দামও একই 20। এরপরে আসবে খাগড়াঘাট রোড, আর এই যে আমার ভদ্র ছেলে, বাড়ির ভালো খাবার এর পছন্দ না, বাইরের এইসব খাবারগুলো খাবে, তাও হাতে দিয়েছি ভেঙে ভেঙে সব দিয়ে নিচে ফেলাচ্ছে, এখান থেকে তুলে তুলে খাচ্ছে, খুব ভালো, সবাই দেখছে এটা। চক্রবর্তী স্পেশাল, আমি কিন্তু চলে যাচ্ছি কিছুক্ষণের মুহূর্তে, তবে পৃথিবী ছেড়ে নয় তোমাদের ছেড়ে, আস্তে সুস্থে খাও। পৃথিবী ছেড়ে খাওয়াবে কে? চক্রবর্তী ঘুগনি। এই বলছে নাকি চক্রবর্তীর স্পেশাল ঘুগনি, কোন চক্রবর্তী জানা নেই, খাওয়ার থেকে হাসি বেশি এত কথা বলছে। ঘুগনিটা কিন্তু সত্যিই ভালো,
মানে যেমন নর্মাল ঘুগনি হয় সেরকম ঘুগনি, তার উপর পেঁয়াজ মিক্সচার সব চানাচুর টানাচুর অনেক কিছু সব ছড়িয়ে দিয়েছে, ভালো লাগছে। ছটা বেজে পঞ্চাশ মিনিটে খাগড়াঘাট স্টেশনে এসে পৌঁছানোর কথা ছিল, তার জায়গায় ছটা বেজে তিপ্পান্ন মিনিট, মানে মাত্র তিন মিনিট লেট করেছে। খুব বেশি লেটের রেকর্ড সেরকম নাই। আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম দিয়েছে এই দিকে, এইটা হলো ওই তিস্তা তোরসা এক্সপ্রেসের বাথরুমটা। এরকম দেখছেন আয়না আছে, নিচে বেসিন, সেই পুরনো সেকেলের যুগের এরকম নল দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ আছে, আর এইরকম দেখুন গেটটা, এখানে জামা কাপড়ের হ্যাঙ্গার, এখানে পাখা লাগানো রয়েছে একটা, ওয়াল ফ্যান, নিচে এখানে রয়েছে কমোড, এখানে ছোট ডাস্টবিন, আর এরকম টিস্যু পেপার রয়েছে। জলের যে সুইচটা আছে না, এটা প্রচণ্ড কড়া। প্রথমে ভাবছিলাম এই ট্রেনের বাথরুমটা আমি দেখাবো না, কিন্তু এটা আমাদের জীবনের একটা পার্ট, এটা আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি। আর এই ট্রেনেই আমি প্রথমবার জার্নি করছি, আপনাদের এটা শেয়ার করা অবশ্যই দরকার আছে। এখন বাজলো সাতটা বেজে এগারো মিনিট, চলে আসলাম আজিমগঞ্জের এক নম্বর প্ল্যাটফর্মে। এখানে সময় ছিল সাতটা বেজে বাইশ মিনিটে, অনেকটাই ট্রেন অ্যাডভান্সে চলছে। আর এখানে পাঁচ মিনিট এমনিতেই হল্ট আছে। পাপা স্টেশনে নামে কেমন লাগছে বলো? হ্যাঁ, কুকুর, কোথায় কুকুর? কুকুর নেই এখানে। আর পাশের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে কলকাতা থেকে ডিব্রুগড়ের এক্সপ্রেস। ট্রেনকে টাটা করে দাও, টাটা টাটা, আরেকবার টাটা। আজিমগঞ্জে খাওয়ার দাওয়ার তেমন কিছু পাওয়া যাচ্ছে না, আর ট্রেন অ্যাডভান্স এখানে পৌঁছে গেছে তো, যার জন্য বেশ অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের সিগন্যালও হয়ে গেছে। কখন কোন স্টেশনে আসছি কিছু বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা স্টেশনে পাঁচ দশ মিনিট করে অ্যাডভান্সে পৌঁছে দিচ্ছে। এখন এটা জঙ্গিপুর রোড ছেড়ে যাচ্ছে, আমি ভেবেছিলাম আটটা ষোলোতে জঙ্গিপুর রোডে ঢুকবে, তা না করে দেখছি আটটা পাঁচে ঢুকে দিয়েছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এখন সময় হয়ে গেছে, এখন বাজে আটটা বেজে এই আঠেরো মিনিটের আশেপাশে, উনিশ, এখন ছেড়ে যাচ্ছে এখান থেকে। প্ল্যাটফর্ম পড়েছিল এইদিকে। তো খাবার দাবার তো উঠবে মালদা টাউন থেকে, তো এখন আপাতত সোয়ার যে আস্তানাটা সেটা ঠিক করে নিই। এখানে বালিশ, বেডরোল সব কিছুই যখন ট্রেনে উঠেছি তখন থেকেই আগে থেকে দেওয়া রয়েছে, এরকম প্যাকেটিংয়ে করে। এখানে চাদর আছে ভেতরে দুটো, এটা হচ্ছে বালিশ, কম্বল তো এরকম আছে, দুটো চাদর দিয়েছে, একটা পরিষ্কার আর একটা একটু নোংরা। জঙ্গিপুরের পরে অন্ধকারের মধ্যে দিয়ে ক্রস করলাম আরও দু দুটো স্টেশন, নিমতিতা এবং ধুলিয়ান গঙ্গা। এই ফাঁকে বিভিন্ন প্রকার মানুষের চিৎকার, খাওয়া দাওয়া, গল্পগুজব, হাসি ঠাট্টা শুনতে শুনতে পৌঁছেছিলাম এই ট্রেনের তেরোতম হল্ট নিউ ফারাক্কা জংশনে। এখন প্রবেশ করছি এটা নিউ ফারাক্কা জংশনে। এখানে সময় ছিল নটা বেজে নয় মিনিট, তার জায়গায় নটা আঠেরো, মানে ন মিনিট লেট করলো এখানে প্রথম। আর এখানে স্টেশন পুরো একদম ফাঁকা, একটা মানুষ জনপ্রাণী নেই বললেই চলে। এটা তিন নম্বর প্ল্যাটফর্ম। ফারাক্কা জংশন ক্রস করার পরে এবারে আমরা ক্রস করছি ফারাক্কার ব্রিজ, যেটা ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা ব্রিজ। আগেরবার আমি যখন উত্তরবঙ্গে গিয়েছিলাম, যখন বাসে করে এই ফারাক্কা ব্রিজ দিয়ে ক্রস করছিলাম, বাসে টোটাল সময় লেগেছিলো ওই চার মিনিটের কাছাকাছি। ট্রেনের সময়টা একটু কম লাগে, ওই আড়াই মিনিটের মতো সময় লাগলো পুরো ব্রিজটা ক্রস করতে। এরপরে আসতে চলেছে মালদা টাউন, যেখান থেকে আমি খাবার অর্ডার করেছিলাম। মালদা টাউন থেকে খাবারটা উঠবে ট্রেনের মধ্যে। রাত দশটা বেজে পাঁচ মিনিটে মালদা টাউনে আসার কথা ছিল, একটুও লেট নেই, মানে ওখানে লেট করলো না এর আগে স্টেশনে, এখানে পুরো রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। আর ট্রেন আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে যে আমার ফুড ডেলিভারি যে ছিল ওটা সাথে সাথে দিয়ে গেছে, মানে এক মিনিটও দেরি করেনি। তো ট্রেনটা দশ মিনিট এখানে হল্ট করলো, তারপর এখন ছেড়ে দিয়েছে, এখন বাজে দশটা বেজে পনেরো মিনিট। চলুন এখন খাওয়া দাওয়াটা সেরে নিই সবার আগে। এইরকম প্লাস্টিকে করে খাবার দিয়ে গেছে, এখানে বগি নাম্বার সিট নাম্বার লেখা আছে, একটা প্লেট দিয়েছে, একটা চামচ, এখানে একটা স্যালাড, একটা টিস্যু, আর এই হলো বিরিয়ানি। প্লেটটা যখন দিয়েছে তো প্লেটটা কাজে লাগাই। এইরকম সাইজের একটা লেগ পিস দিয়েছে, তার সাথে আলুও দিয়েছে, কিন্তু আলুটা একটু বেশি সফটের জন্য, মানে বেশি চাপে ভেঙে গেছে। চালটার স্বাদ কিন্তু অসাধারণ।
মাংসটার প্রচণ্ড সফট, যেমনটা চেয়েছিলাম একদম সেই রকম পেয়েছি, এতটুকুও কমপ্লেন নেই। আমি তো ভাবছি পরের বার থেকে যখন উত্তরবঙ্গে ঘুরতে আসবো এই মালদা টাউন থেকে অনলাইনে এইভাবে খাবার অর্ডার করে দেবো। ট্রেনের খাবারের থেকে অনেক গুণা বেটার, অনেক গুণা। দাম হিসাবে খাবার একদম ওকে, 240 টাকা নিয়েছে, বা 241 টাকা ছিল। এমনিতেও বাইরে আমরা খেতে গেলে 180 টাকা 90 টাকা মানে হাফ প্লেট পড়েই যায়, সেই হিসাবে দেখতে গেলে এটা ট্রেনের মধ্যে ডেলিভারি দিয়ে যাচ্ছে একদম সিটের মধ্যে, ঠিকঠাকই আছে। কিছু সময়ের জন্য শরীরটাকে একটু বিরতি, সবাইকে গুড নাইট। তবে মুখে বিশ্রাম বললেও চোখ বোঝানোর উপায় ছিল না। কলকাতা থেকে উত্তরবঙ্গে বেড়াতে আসা মানুষজনের খুশির উল্লাস, চিৎকারে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখা যায়, কিন্তু ঘুমানো একদমই অসম্ভব। বছরে কিংবা মাসের এক আধটা ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার উল্লাসে রাতের ঘুম না হওয়া স্বাভাবিক, কিন্তু NJP-তে ঢোকার 3 ঘন্টা আগে থেকে লাইট অন করে চিৎকার, স্পিকারে লাউডে গান চালানো, মেয়েদের কিছু গ্রুপে অসভ্য ভাষায় কথায় চিৎকারে কিছু নর্মাল প্যাসেঞ্জার মানুষেরও ঘুমের ব্যাঘাত ঘটছে। এগুলো কোন সভ্যতার পরিচয় আমার জানা নেই, তবে ভাবতে ভাবতে নির্দিষ্ট সময়ের থেকে কিছু লেটে পৌঁছে যাই NJP স্টেশনে। এখন ঘড়িতে 2:26, 573 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনের 1A প্ল্যাটফর্মে। এখানে পৌঁছবার সময় ছিল 2:10, তার জায়গায় বেশ কিছুক্ষণ লেট করছে। আর এখানে মারাত্মক ঠান্ডা, কুয়াশাও এখানে তীব্র। এখানে এসে প্রায় 50%-এর উপরে মানুষ প্রায় খালি হয়ে গেছে। ট্রেনের হল্ট আছে মাত্র 10 মিনিট। এই ট্রেনটা একদম গিয়ে দাঁড়াবে নিউ আলিপুরদুয়ার জংশনে, মানে এই ট্রেনের শেষ হল্ট। আজকে এই জায়গাতে আমি নেমেছি, কিন্তু এখানে আমার জার্নি আজকে শেষ হচ্ছে না। এর 4টে স্টেশন পরে আমি হচ্ছে নামবো ফালাকাটাতে। যারা এই ট্রেনে করে, যারা দার্জিলিং, সিকিম, গ্যাংটক যারা ঘুরতে যেতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন। কারণ আমি অনেকেই দেখলাম যে এই স্টেশনে এখানে নামলো, আর এখানে এসে কিছু গাড়ি আছে এখান থেকে যেগুলো ধরে একদম সকালে, খুব মানে খুব সকালে গ্যাংটক কিংবা দার্জিলিং পৌঁছানো যায়। সন্ধ্যেবেলা ট্রেনগুলো যে আসে তাতে অনেক চাপ থাকে, সেই জন্য অনেকেই এই ট্রেনটাকে বেছে নেয় এই দুপুরের এই তিস্তা তোরসে এক্সপ্রেসকে। আর এই ট্রেনে আরেকটা সুবিধা কি, 20 দিন আগে থেকে টিকিট কাটলে এই ট্রেনে টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটা অন্যান্য ট্রেনে পাওয়া যায় না। বিশেষ করে সন্ধ্যের পর থেকে যে ট্রেনগুলো আছে সেগুলোতে তো পাওয়াই যায় না। যেমন লেটে ট্রেনটা এখানে আসছিল, সেই রকম 10 মিনিট হল করে অনেকটা দেরি করে এখান থেকে ছেড়ে বেরোচ্ছে। আর এরপরে আর 4টে স্টেশন, বেলাগোবা, জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, ধূপগুড়ি, এই 4টে স্টেশন পার করে তারপরে আমি নেমে যাব। এখন বাজলো ঘড়িতে 4:23, এসে পৌঁছালাম ফালাকাটাতে। এটাই ছিল আজকে আমার গন্তব্যের শেষ স্টেশন। টোটাল শিয়ালদহ স্টেশন থেকে 661 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছালাম। ফ্যামিলির সঙ্গে থাকলে বোঝাই যায় না যে এটা ট্রেন জার্নি না বাড়িতে আছি। কালকে দুপুরে উঠেছিলাম, কিন্তু কোথা দিয়ে সময় পাস হয়ে গেছে বুঝতে পারিনি। এখানে টাইম ছিল 4:10, তার জায়গায় অনেকটা লেট করে দিয়েছে। বেশ ভালো ঠান্ডা এখানে। এই ওভারব্রিজের ওপর থেকে কিন্তু পাহাড় দেখা যায়, কিন্তু এখন রাতের সময়। যারা হচ্ছে যে ডুয়ার্সে ঘুরতে আসে কলকাতা থেকে, এই ফালাকাটা কিংবা এর আগের ধূপগুড়ি, ময়নাগুড়ি, ওই সব স্টেশনে নেমে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে সব এখানে সাইড আশেপাশে সাইড সিনের জন্য ঘুরতে যায়। তো আমি এখানে এসেছিলাম অন্য কারণে। আমি এখানে আসলে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার ছিল, 10-15 দিনের প্ল্যান আছে, তারপর এখান থেকে আবার কলকাতা বেরিয়ে যাব। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা করো, বাই বাই, আরেকবার বাই বাই।